আমি এই চিষ্টি টিভির মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে একটা কথা জানিয়ে দিতে চাই, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীকে আমি জানিয়ে দিতে চাই, আমার অতি ভদ্রতার মাধ্যমে অতি শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে সম্মান সহিত প্রধানমন্ত্রীকে আমি একটা কথা জানিয়ে দেব, একটা কথা বলে দেব, বাংলাদেশ এটা মুসলমানের দেশ, ঠিক কিনা বলে? মেজবানদার শরীফ রিজিন এমপি সাহেব উনি যখন সংসদের মধ্যে বহসের কথা বলেছেন তখন আমাদের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার জন্য, ঠিক কিনা বলে? আরো জোরে বলে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথা আমার মাথায় শিরোধার্য, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার জন্য, আমরা তো হিন্দুদেরকে কোনোদিন খারাপ বলি নাই, আমরা তো হিন্দুদের বিরুদ্ধে যাই নাই, বৌদ্ধর ধর্ম বৌদ্ধ করবে, হিন্দুর ধর্ম হিন্দু করবে, ইহুদির ধর্ম ইহুদি করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান করবে, কিন্তু আমরা তো বাহাত চাচ্ছি মুসলমানের ভিতরে যারা দ্বিধা দ্বন্দ্ব করছে তাদেরকে, ঠিক কিনে বলে? কিরে ভাই কথা বলে, ধর্ম তো একটা, ধর্ম কয়টা, কোরআন কয়টা, হাদিস কয়টা, নবী কয়টা, আল্লাহ কয়টা, ইসলাম ধর্ম কয়টা, মুসলমান কয়টা, এই জোরে বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ফতোয়া মুসলমানের জন্য নয়, আর আয়াতটা মনসুখ হয়ে গেছে, আমরা বিধর্মীরা তো তারা এমনি বিধর্মী, তাদের সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই, তাদের ধর্ম তারা করবে, আমাদের ধর্ম আমরা করব, মুসলমানের সাইনবোর্ড দিয়ে যারা সরল মনা মুসলমানের ইমান নিয়ে সিনি মিনি গেলে তাদের সাথে বসতে চাচ্ছি, কি তোমরা রাইট না আমরা রাইট, তোমাদের কথা সত্য না আমাদের কথা সত্য, তোমাদের দলিল কি কোরআন হাদিস বরাবর নাকি আমাদের দলিল কোরআন হাদিস বরাবর, যেটা হয় সেটা হবে, আমরা যদি কোরআন হাদিসের দলিল দিয়া তোমাদের সাথে টিকে থাকতে পারি বাংলার জন্য সবাই আমাদের মানবা, আমরা যদি না পারি আমরা দলে বলে তোমাদের কাছে চলে যাব। তবে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী, কেয়ামতের দিন সকাল পর্যন্ত 72 ফারকাকে টাইম দেওয়া হয়েছে, যাইখানে বলেন বসতে রাজি, আহলে সুন্নাত ওয়াল জামাত 24 আওয়ার্স অনরেডি তাদের সাথে বসতে রাজি, তারা আমাদের সামনে আসবে না কারণ তাদের ভুজি নাই, একই নাই? আর একটা কথা মনে রাখবেন, সারা বাংলার মানুষকে আমি বলে দেই, খেয়াল রাখবেন আমাদের দেশের মধ্যে একটা কুচিন্তা আছে মানুষের কাছে, কি চিন্তা, ভুল চিন্তা, কি চিন্তা, মানুষ বেশি হলেই বুঝি তারা এক নাম্বার, না মানুষ যদি বেশি হলে এক নাম্বার হয়, কারবালার ময়দানে এজিটার পক্ষে তো মানুষ বেশি ছিল, বদরের ময়দানে কাফের আবুল হাবের পক্ষে মানুষ বেশি ছিল, আবু জাহেলের পক্ষে বেশি ছিল, আপনি সিফিনের যুদ্ধ দেখেন, বদরের যুদ্ধ দেখেন, উহুদের যুদ্ধ দেখেন, তবুকের যুদ্ধ দেখেন, মুসলমানদের যত যুদ্ধ হয়েছে তাকায়া দেখেন মুসলমান ইমানদারের সংখ্যা ছিল কম, বাতালের সংখ্যা ছিল বেশি, ঠিক কিনা বলে? এটা রসুল বলেছেন 1000 বছর আগে, আমার উম্মত 73 দল হবে, 72 দল জান্নাতে, কয় দল? আরো জোরে। তো কেয়ামতের ময়দানে ভাই রাত্রে সবাই ঘুমাইয়ে ঘুমাইয়ে কথাটা চিন্তা করবেন, রাত্রে কেয়ামতের ময়দানে আপনি রাত্রে শুনবেন চিন্তা করবেন, কাল কেয়ামতের ময়দানে একজন যাবে জান্নাতের দিকে, 72 জন যাবে ডাইনে না বামে, জাহান্নাম বামে জান্নাত, আরো জোরে আরো জোরে। তাহলে একজন কোন দিকে, 72 জন কোন দিকে? আপনাকে যদি বলে এ আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, রহমত আলী, কেরামত আলী, সমদ আলী, আব্দুল্লাহ খালকুল্লা, রৈত্য সৈত্য ফাটাই নিয়ে তোমার নিয়ে ডেনে দিকে যাগই, হুকে কোন দিকে কোন দিকে, তুমি এই যে ডাইনে লোক একটা যাচ্ছে এটার পিছি পিছি যাও,
বামে কয়জন যাচ্ছে? 72 বামে, ডানে কয়জন? আরো জোরে, তুমি এদিকে যাও। আপনি কি গেড়িতে ঘুরে করবেন? আল্লাহ 72 এর দিকে যাও। আমার একদিনের লোক একজনের লোকে তা পাঠাইতেছেন কেন? তখন কি গাড়ি ঘুরে কেউ দিক চলে যাবে? কোন দিকে যাবে? তো কেয়ামতের ময়দানে যেরকম একজনের পক্ষে থাকবেন, দুনিয়া তো একজনের পক্ষেই থাকবে। 72 এর দিকে দৌড়াইয়েন না, খালি কয় আমাদের হুজুর হলে লাখে 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 আঙ্গু মতম সবাইছে, লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, বাসি আগুনিয়া দেখি মাত্র 10,000। 10 লক্ষ মানুষ জান্নাতে কজন বাসি দেয়? সুবহানাল্লাহ, কইবেন না। আর আমাদের দেশের মধ্যে আর কতগুলো লোক আছে কে জান্নাতি কে জাহান্নামে, এটা কেমনে কমু? আরে মিয়া, থার্মোমিটার থাকলে ঠিকই বুঝলা, ঠিক নি? কি লাগবে কি লাগবে? থার্মোমিটার রসুল দিছে না? সে গোলসবাগ পরে আব্দুল কাদের জিলানি দেখাই দিছে না? গোলসবাগ পরে আব্দুল কাদের জিলানি মসজিদে গেছে, জুতা গুলি ডান দিকে আর কতগুলি বাম দিকে। সেই হজরতে গোসল আজম আব্দুল কাদের জিলানি আব্বাজান বের হলেন, সমস্ত মুসল্লিরা পাগল হয়ে গেছে, আই ইমাম সাহেবের ছেলে, এটা কি করেছো? এটা দুষ্টামি কেন করছো? বলে দুনিয়ার কেউ না আসিল, আপনার তো চিনের কথা, আব্বা জান আপনি বলেছেন আমি দুষ্টামি করেছি, নয় নয় ভুল কথা, আমি আব্দুল কাদের দুষ্টামি জানি, আমার মা বলেছে মসজিদে গেলে দুষ্টামি না করার জন্য, আমি দুষ্টামি করি নাই, আমি মসজিদের দরজার মধ্যে দাঁড়াইছি, বেলায়তের ক্ষমতায় বেলায়তের পাওয়ারে আমি নজর করতে পেরেছি, কোন মুসল্লি জান্নাতি কোন মুসল্লি জাহান্নামী, কোন মুসল্লি জান্নাতে যাবে আর কারা ফাওয়াইলুল মুসল্লিম জাহান্নামে যাবে, বেলায়তের নজরে দেখতে পেরেছি, সেই জন্য জান্নাতিদের জুতা ডান পাশে জাহান্নামীদের জুতা বাম পাশে রেখেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি গেছে, কি গেছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমার তিনটে শর্ত। রসুল বললেন ঠিক আছে, তোমার শর্ত মানলাম, মুসলমান হও। এটা বহুত লম্বা হাদিস, আমার ওইদিকে গেলে সময় দেরি হয়ে যাবে। সাহাবি কলমা পড়ে মুসলমান হলেন, যখন রওনা দিলেন আল্লাহর নবী, সাহাবিরা জান্নাতি মানুষ যদি দেখতে মনে চাও ওনারা দেখ, বলতেন না? দুনিয়ার মধ্যে 10 জন সাহাবির আল্লাহ আল্লাহর নবীর রহমত হলে জান্নাতের টিকিট দেয় নাই? তো তাহলে জানে না কেন রসুল? সুবহানাল্লাহ, কোন রসুলও জানে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর ওলিরও জানে, এমন কথা কেন? আল্লাহর ওলিরও হাজার হাজার প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে, আল্লাহ কবুল করুক। হুজুর, জান্নাতি না জাহান্নামী এটা বুঝত থার্মোমিটারটা একটু দেন না, নিবেন? নিবেন? বগলের মধ্যে থার্মোমিটার দিলি জ্বর কয় ডিগ্রি, ঠিক নেই? উঠে গেছে না? 5 না, 100 যদি হয় 5, তুলে হবো নাস, 5-এর উর্জে নেড়াবো, শরীরের উর্দি গেলিবে মারা ডেট, সুমানলানো হবে না? বগলের তলে কি? বগলের তলে কি? আরো জোরে বলেন, থার্মোমিটার দিলি যেরকম ডিগ্রি হওয়া যায়, তোমার বগলের তলের মধ্যে দিলি যেরকম থার্মোমিটার দিলি বুঝা যায় কয় ডিগ্রি জ্বর, মানুষের সঙ্গে কথা বললে বুঝা যায় সে জান্নাতি না জাহান্নামী। হুজুর, আপনি একটু থার্মোমিটারটা আমাদের দেখাইয়া দেন। থার্মোমিটার হলো একটা বন্ধু আমার ভাইয়ের, আমার আমি কোনো মাওলানা হাজি গাজি মত মুফতি মুহাদ্দিস মাওলানা আমি কারো কথা বলবো না, যত বড় আলেম হবে হোক, যত বড় মাওলানা হবে হোক, আপনি ওই মাওলানাকে
হচ্ছে মাপার জন্য বেশি লম্বা লাগবে না। মাওলানার দুই ঘন্টা আলোচনা শুনবেন, দুই ঘন্টা আলোচনা, দেড় ঘন্টা আলোচনা, এক ঘন্টা আলোচনা, আলোচনার সূক্ষ্মভাবে ব্রেইনের মধ্যে নিয়ে হুজুরের ওয়াজগুলি শুনবেন। ওই হুজুরের ওয়াজগুলি সূক্ষ্ম ব্রেইন দিয়ে যখন শুনবেন, কোন মৌলবি যদি দুই ঘন্টা দেড় ঘন্টার ওয়াজের ভিতরে রসুল পাকের শানে, সাহাবাই কেরামদের শানে, আউলিয়া কেরামদের শানে কটুক্তিমূলক বেআদবিমূলক কোন কথা মুখ থেকে বের করে ফেলে, মনে রাখবেন সে হলো জাহান্নামের নমুনা।